আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকল ভালো আছেন। তো আজকে আপনারা লাগিয়ে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, আপনারা দেখাইতাম। তো আপনারা দেখবা আশা করি সকলে। আর আজকে তো বৃষ্টি হয়েছে, দুই দিন ধরে বৃষ্টি হয়েছে, আপনারা জানেন। ওই যে আবার দর্শক, এই যে নে মাঝখানে দুই গাছের গাছের মাঝখানে দুই একটা উঠছে, ও ঠেলে গে তাল গাছ তাল ধরছে না, সকলটা উকাইয়া বুঝতেছে। আর বৃষ্টি দেওয়া নিয়ে কিছু পানি হয়েছে, জবা ফুল নানি জবা তো অবশ্যই আপনার এটার দৃশ্যগুলো অনেক ভালো লাগে, এলাকা আমরা গ্রামগঞ্জের দৃশ্য দিই। ও না না এটা ওর এটা ওর টিকিটার লাগি টুকরি এটা দিনি দর্শক। মানে আমি যে ভাই যে নামছি এলাকা গুফাট, এটা গুফাট দেখতে পারা চারটে রাস্তা গেছি এই গুফাটা দি, ওই দিয়ে একটা রাস্তা ওদিকে আর একটা ওদিকে আর একটা আর ওবাই দিয়ে আর একটা চারটে রাস্তা। তো আমরা ও রাস্তা আমকে যাই দেখি সেমনি দিয়ে যাওয়া যায় কোন ভাই দিয়ে রাস্তাটা করায় ভালো লাগে। তো আর বৃষ্টি দিয়ে আরও ভালো হয়েছে, অকলটা ফেক হয়েছে। তুই লাগাতে তুই গাছ দর্শক দেখতে পারে আপনার, যেখানে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে পানি অল জম জমা হয়ে হয়েছে। তো মানে আমি যাইমু বন্ধুর মাঝে দেখাইমু দানোর তোর বাড়াইছে। দর্শক মানে আমি বন্ধ হয়েছি, তো দেখতে পারে আপনারা মানে খুব সুন্দর লাগে, যেহেতু আজকে বৃষ্টি দিয়েছে। আজকে নেই প্রায় এই দুই দিন ধরে হিসেবে রাতে রাত থেকে দিল, তো বৃষ্টির কারণে অনেক ফায়দা হয়েছে আমার। তাই যারা এখন এইদিনে ধানের মাঝে ধান ধরছে না, তো বৃষ্টির কারণে বৃষ্টি দেওয়ায় ধানটা আইসে, অনেক ধান তুর আইছিল না তুর আইসে। তো অনেক কিছু ধান খেত নাই, আমি আপনার দেখাইম যে ধানটা ধরছে দেখতে পারা। বাতাস বহিরও জানি বাতাসটা দেওয়ায় অনেক আরো ভালো অনেক আরও ভালো দর্শক দেখতে পারা, কে খুব সুন্দর লাগে যাতে এনে ধানটা ধান বাড়াইছে ধান খেত ধান গাছের মাঝে। তো বৈশাখ মাস আইলে বোধ হয় ফাঁকি দিব ধান।
তো দর্শক আপনারা দেখা যান তো আমাকে একটা ধান বাড়াইছে। দেখতে পারা যাচ্ছে কিলাখান ধান জমে ধরছে। দর্শক দেখতে পারা যে লাউ খেত মিষ্টি কুমড়া, সেই মিষ্টি কুমড়া খেত মিষ্টি কুমড়া হল ধরছে কুমড়া খল। লাউ খেত লাউ বড় আছিল আসলে লাউ খাইতে লিয়ে গেছেন কি ভাই বিক্রি করিল আরো আছে। আর টমেটো অকল ক্লান ভাইকে ধরছে, পাকি গেছে সব টমেটো। দর্শক দেখতে পারা যে সুন্দর লাগে দেখতে টমেটো, পাকি গেছে তো ভালো লাগে। আর টমেটো খাইতেও মজা লাগে আর দামও কম। এলাকা খেজুর গাছ দেখতে পারে গঙ্গের পাড়ের মাঝে মানুষের বাড়ি ঘর। কত বড় বট গাছ দেখতে পারে ভিউয়ার্স। তারা গোসল বাইরে উঠছে নে গোসল উসল হয়ে যায় শরীরের তো